বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা, 8টার সময় আমি টিফিন বানাতে এসেছি। তাই ভাবলাম তোমার সঙ্গে এখন একটুখানি আমার কথাগুলো শেয়ার করি। শেয়ার করতে বসলাম, আমার অলরেডি একটা তরকারি নেমে গেছে। সমীর বেরোবে অফিসে 11টা নাগাদ, যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে তরকারি বসিয়ে দিয়েছি। এক তরকারি নেমে গেছে। আজকে মাছটাছ কিছু নেই, আজকে আমাদের নিরামিষ। আজকে ছোলার বড়া করছি, ছোলার ইয়ে নয়, ধোকা নয়, বড়া করছি। বড়া করে ঝোল, শাক আর জলপাইয়ের চাটনি আর ডাল, আর কিছু নেই আজকে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। আজকে বানাবো হচ্ছে পোহার পোলাও, মানে হচ্ছে পোহার পোলাও মানে চিড়ের পোলাও। চিড়ের পোলাও কেমন করে করছি দেখো, আমি কেমন করে করছি জানো অনেকেই। এটা চিড়ের পোলাওতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেল দিলাম বেশ খানিকটা, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হবে, এরপরে দেব কালো সর্ষে। দেখো সর্ষে আমার গরম হয়ে গেছে, চিড়বির চিড়বির করছে, ফুটছে। এরপরে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। জিরে গুলো কালো হবে, জিরে কালো হয়ে গেছে। এবারে দেব কারি পাতা। আমার বরকে আমি 4-5টা তার কারি পাতা গাছ থেকে তুলতে বলেছি, ও 4-5টাই তুলেছে, তার বেশি আর তোলেনি। এগুলো আমার গাছের কারি পাতা। এরপরে দেব পেঁয়াজ। পেঁয়াজটা তোমাদের টেস্ট মতো, যদি তো বেশি দিতে চাও বেশি দেবে, এর থেকে যদি বেশি দিতে চাও। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদও দিয়ে দেবো এর মধ্যে। আর নুনটাও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। ওদিকে আমার ডাল হয়ে গেছে, সিটি মারছে, বন্ধ করে দিই ডালটা। দেখো আমার পেঁয়াজ ভাজা অলরেডি ডান। এরপরে আমি এর মধ্যে এই চিড়েগুলো না আমি সব ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো চিড়েগুলো সব জলটা টেনে নিয়েছে। এবারে এটা দিয়ে দিলাম চিড়ে। এবারে চিড়ে দিয়ে নাড়তে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, চিনি যদি কেউ দিতে চাও দেবে, না দিলেও চলে। কিন্তু যেহেতু পোলাও এটা, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এর মধ্যে কেউ যদি শুকনো লঙ্কা দিতে চাও গুঁড়ো, সেটাও দিতে পারো। কিছুক্ষণ আমি এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকা তুলবো। আচ্ছা, এরপরে আমি এই বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই বাদামগুলো দিয়ে দিলাম। পরে দেবো আমি লেবুর রস, লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। আমার এটা হয়ে গেছে। নামাবার আগে ধনে পাতা দিতে হতো, কিন্তু আমার ধনে পাতা নেই বলে ধনে পাতা দিইনি। ধনে পাতা মাস্ট দিতে হবে, কারণ ধনে পাতা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে। আমার ধনে পাতা নেই, ঘরে যাই আছে তাই দিয়ে করে দিলাম। ধনে পাতা ছাড়াও খারাপ লাগে না, ভালোই লাগে ধনে পাতা ছাড়া। ধনে পাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। ব্যাস, এবার আমার সময় হয়ে গেছে। দেখো আমার জিরের পোলাও রেডি,
চিড়ে পোলাওর উপরে আমি একটুখানি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি ঝুড়ি ভাজা, পেঁয়াজ। আবার অনেকে সসও দেয়, সস দিয়েও খেতে পারো, দারুণ মজা লাগে খেতে। করে তোমরা খেয়ে জানাবে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উপহার, এই জায়গাতেই ওয়েস্টবেঙ্গলের প্রথম করোনা ধরা পড়েছিল। এই যে আমি স্পেন্সারে এসেছি, কিছু জিনিস কেনাকাটার আছে, স্পেন্সারে ঢুকছি। ঢুকলাম, বাজার হয়ে গেছে, এবারে আমরা ফিরছি বাড়িতে।